গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারের পর আজ আদালতে নিয়ে আসা হলো অনুব্রত মণ্ডলকে। আদালতে এসে সাংবাদিকদের প্রশ্নে ফের মেজাজ ছাড়ালেন অনুব্রত মণ্ডল। মেয়ের চাকরি নিয়ে প্রশ্ন করা হলে মেজাজ ছাড়ান অনুব্রত মণ্ডল। সাংবাদিকদের পক্ষ থেকে, আপনার মেয়ে টেট পাস করেনি কিন্তু চাকরি করেন, এই প্রশ্ন জিজ্ঞাসা করা হলে অনুব্রতর পাল্টা জবাব, আপনি কে হরিদাস পাল সেটা কোর্ট বুঝবে। ইতিমধ্যে অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডল হাইকোর্টে এসে হাজির হয়েছে। এছাড়াও আজ আত্মীয় ঘনিষ্ঠ মিলিয়ে মোট 6 জনকে হাইকোর্টে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে।